আসসালামু আলাইকুম, আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর আপনাদের রোজা কেমন চলছে সেটাও একটু কমেন্টে জানাবেন। আর আজকে বলেছিলাম আপনাদের মেয়ের রেজাল্টের ব্যাপারে আপনাদের জানাবো। ভিডিওর লাস্টে আপনাদের সঙ্গে একবার শেয়ার করব যে রেজাল্টে কি আসলো। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হাজব্যান্ড এখন যাচ্ছে খড়গপুর, মানে মিশনের যে মেন জায়গা সেখানে, মেন ব্রাঞ্চে, সেখানে যাচ্ছে। তো সমস্ত কিছু আপনাদের সঙ্গে ডিটেলসে বলবো একদম ভিডিওর লাস্টে, এখন কিছু বলতে পারছি না। যতটা পারবো ভিডিওটা দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সেহারি করা হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, তো এখন যাব ঘুমাতে। আবারও আপনাদের সঙ্গে সকালে যখন উঠবো তখন কথা বলবো। তো সকালবেলায় উঠেই মা আগে কাপড়গুলো কেচে নিচ্ছে, তো এখানে কাপড়গুলো ওয়াশ হচ্ছে, কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ঠান্ডাও ঝাড় দিয়ে নিয়েছে। আর কালকে মেঘলা ওয়েদার ছিল, আজকে ঝলমলিয়ে রোদ উঠেছে, আর এদের বাড়িটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ভালো লাগছে, রোদ উঠেছে আর গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে। এখানে মা ঘর মুছবে বলে রেডি হয়ে গেছে, তো খড়গুলো মুছে নেবে, তারপরে ঘর মোছার পরে রান্না বান্না শুরু করবে। তো এখন মা ঘর মুছে নিচ্ছে, তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়েছে, আর এইটুকু বাকি আছে। তো ঘরটা মুছে নিক। এখন চিকেন রান্না হচ্ছে, ওর জন্য মা এখানে চিকেনগুলোকে মশলা মাখিয়ে নিচ্ছে, এরপর এটাকে ফ্রাই করবে। শুধু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর এখানে আলুটাকে ফ্রাই করছে। বাট এত কম আলু কেন? তো মা চিকেন গুলোকে ভেজে নিক। তো এখানে চিকেনটা ফ্রাই চলছে, আর আজকে বেশিরভাগ সব মেক্সিস আছে, মানে মেয়ের পছন্দের। আর এখানে আছে কলা, কেটে রেখেছি, এটা কলাটা ভাজা বানাবো। মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা মসুর ডালে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডালে বড়া হবে। আর এখানে চলছে বেগুন ভাজা, তো এই হচ্ছে আজকে ডিনার মেনু। তো দুপুরে খাবার দিয়েছিলাম পাখিদের, তো দেখুন কত পাখি এসছে, মানে কাকে ভরপুর, এত কাক এসছে একদম ছাদ ভরে গেছে। এই দেখুন এদিকটাতে কতটা, আর এদিকে দেখুন কত, তো পুরো ছাদে ভরপুর। অল্প একটু ভাত দিয়েছিলাম, আর সকালে ভাত দিয়েছিলাম, সেগুলো তো খেয়ে চলেই গেছে। তো খাওয়া কমপ্লিট করে ওই দেখুন ওই নতুন বিল্ডিংটার উপরে গিয়ে সব বসছে, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে বললামই তো। এই দেখুন সব কাক উড়ে যাচ্ছে, এই তো প্রচুর কাক এসছে, প্রচুর। ওরা মনে হয় খাবার পায়নি নাকি, বুঝতে পারছি না কত কাক। আমি মনে হয় এত কাক এই প্রথম দেখলাম এখানে এক জায়গাতে, আমার ছাদে আসা আর খাবার খাওয়াটা হয়তো প্রথম দেখলাম, প্রচুর প্রচুর। জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কি না। তো যাই হোক, ওরা খাওয়া কমপ্লিট করে ওই তো উড়ে চলে যাচ্ছে সব, তো ওরা খাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর এখানে দেখুন জল দেওয়া ছিল বালতিতে, বালতিতে ভাত খেয়ে জল খেয়ে তারপরে চলে যাচ্ছে। তো ইফতারের আর 10 মিনিট টাইম আছে, তো মা খুবই তাড়াহুড়ো করছে, কারণ আজকেও প্রতিদিনকার মতো একটুখানি লেট হয়ে গেছে। তো মা খুবই তাড়াহুড়ো করছে, তো এই তো মা এখন বেড কভারটা পেরে দিচ্ছে। তো বাইরে ইফতার হবে, একদম খুব সুন্দর আবহাওয়ায় বাইরে ইফতার হবে। বেড কভারটা মা পেরে নিয়েছে খুব সুন্দর করেই, এখানেই ইফতারটা হবে, এটা আমি 3 বার বলেছি। তো আমি পানির বোতল দুটো ধরেছিলাম, রেখে দিই। তো আজকের ওয়েদারটা কি সুন্দর। তো মা ইফতার নিয়ে চলে এসেছে, তো আজকে ঝালবড়া ফল আরও আনছে মা। তো আর মাত্র বোধ হয় 5 মিনিট টাইম আছে, তো বেশি কিছু আয়োজন না, অল্প কিছুই। এখানে ফল আছে, এখানে ঝালবড়া আছে, এখানে তরমুজ আছে,
এখানে শসা আর সস আছে, আর ওখানে আরেকটা সস আছে, তো এটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য। আর এখানে মা শরবত, আর কি এটা মা, এখানে খুব সুন্দর করে এই মা সাজিয়েছে শরবত, আর এটা হচ্ছে বেদানা, বেদানার সাথে কাজু, আর বেদানার সাথে আছে হচ্ছে কাজু। এটা এই কাজুটা টেস্টি, খুবই খুবই ভালো লাগে খেতে। তো আজকের ইফতার আমাদের এইটুকুই। তো আমি একটু ফটোশ্যুট করে নিই, আর ওয়েদারটা দেখুন। ওয়েদারটা জাস্ট অ্যামেজিং। এটা এক্সট্রা তরমুজ, আর এটা সাজানো হয়েছে তাই না? হ্যাঁ। তো আমাদের আজকের ইফতার রেডি। আজকে তো মঙ্গলবার, আগের সপ্তাহে মঙ্গলবার একটা রোজা হয়েছিল, তো আমার মনে নেই আজকে কততম, আজকে মনে হয় সাত আট হবে, কিছু একটা, সাত আজকে সাততম রোজা। তো এই তো বলছে, আর 5 মিনিট টাইম আছে। আমি আর আমার মেয়ে রোজা রাখিনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য মাইগ্রেনে যন্ত্রণা উঠেছিল ওই জন্য। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে রোজা রাখবো আমি, আর আজকের প্রস্তুতি এতটুকুই করতে পেরেছি খুব তাড়াহুড়োর মধ্যে। তো রোজই ফল থাকে, আর আমাদের সবাই ফলটা খায় এই কারণে, অন্য কোনো খাবার খায় না, কারণ সারাদিন রোজা থাকার পর যদি খালি পেটে অন্য কিছু খাবার খাওয়া হয় তাহলে হয়তো শরীরটা খারাপ হবে, রোজা রাখতে অসুবিধা হবে। ওই জন্য বেশিরভাগ নর্মাল জিনিস দিয়ে আমরা ইফতারটা করি। আগেও গতবারেও দেখিয়েছি আপনাদের সাথে, বেশিরভাগ আমরা ফলটাই খাই, আর ফলটা খেয়ে বেশ শরীরটা ঠিকঠাকই থাকে। তো যাই হোক, এখন ইফতারের টাইম হয়ে গেছে, ওয়েদারটা খুবই সুন্দর আছে, আর গতকালও এখানে ইফতারটা হয়েছিল, আর আজকেও এখানে দিয়েছি। ঘরের ভিতরে কেমন একটা লাগে, আর সবাই মিলে যদি এখানে বসে ইফতারটা করে খুব ভালো লাগে। তো ইফতারটা কমপ্লিট করে নিক সবাই, ওয়েদারটা তো খুবই ভালো আজকে। তো এখানে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, এখন গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। তো মসুর ডালের বড়া, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সমস্ত রকম মশলা দিয়ে এটা মাখিয়েছি। কি কি আছে আপনাদের দেখিয়ে দিই, এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে আছে কলা ভাজা। তো এখানে গরম গরম তো নেই, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চিকেনটা দেখতে তো খুবই ভালো লাগছে, কারণ সবগুলো লেগ পিস। এখানে ভাত আছে, তো পাপা এখানে খাচ্ছে। তো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, আজকে স্নান টান করে আমি আপনাদের সঙ্গে বকবক করার জন্য চলে এসেছি। তো আমি একটু আমার মিশন সম্পর্কে কিছু বলতে চাই, আলামিন মিশন সম্পর্কে কিছু বলতে চাই। তো ব্যাপারটা হচ্ছে, কতদূর আমার মিশনে যাওয়া হলো, কতদূর হলো না সেইটুকুই বলবো। মা আপনাদের বলেছে সকালবেলায় যে পাপা গিয়েছে আলামিন মিশন, মানে খলদপুরে গিয়েছে, মেনে গিয়েছে কথাবার্তা বলার জন্য। তো কী কথাবার্তা বলতে গিয়েছিল সেটাই বলছি, অনলাইন কাউন্সিলিংয়ের রেজাল্ট দিয়েছে 20 মার্চ। তো সেই রেজাল্টে আমি সিলেক্ট হয়েছিলাম মেমারির জন্য, তো এটা মেসেজে 20 মার্চ দিয়েছিল। তারপরে 21 তারিখ পাপার কাকা দুজন মিলে রোজা রেখে গিয়েছিলো, এই জন্য অনেক কষ্ট তো হবেই। তো বাসে ট্রামে করে অনেক কষ্টে গিয়েছে, কারণ অনেকটা পথ, খলদপুর যেতে মিনিমাম 6 ঘন্টা লাগে, 6 থেকে 7 ঘন্টা খলদপুর যেতে লাগে। তো ওই জন্য এত কষ্ট হয়েছিল, কষ্ট পাপাদের হয়নি, কারণ সেদিনকে একটু মেঘলা দিন ছিল, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো, ওই জন্য পাপাদের অতটা কষ্ট হয়নি সেদিনকে রোজা রেখে। তো যাওয়ার পরে ওখানে কথা বলতে গিয়েছিলো যে আমাদের দুজনকে একই ক্যাম্পাসে দেওয়া যায় কি না, শৈলী আর আমাকে, আমাদের দুজনের একই ক্যাম্পাসে পড়াশুনো হতে পারে কি না। তো সেই জন্য কথা বলতে গিয়েছিলো, তো ওখানে কথা বলে বুঝতে পারলো যে আমাদের দুজনের একই ক্যাম্পাসে হওয়া সম্ভব নয়। আর আমরা চেয়েছিলাম উলবেরিয়া নিউ যাওয়ার, কিন্তু উলবেরিয়া নিউ তো হবেই না, আর যেটা কাউন্সিলিং রেজাল্টে এসেছে সেইটাই তাকে চুজ করতে হবে, মানে সেটাতেই তাকে ভর্তি হতে হবে, অ্যাডমিশন হতে হবে। তো ক্লিয়ার বলে দিয়েছিলো। তো আরেকটা কারণও ছিল যে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, তো পড়াশোনা তো করেই নি, মাধ্যমিক পরীক্ষা 12 তারিখে শেষ হয়েছিলো, তো তারপর থেকে তো বই টই হাত দিই নি, সেটা আমিও জানি, আমার আল্লাহও জানে যে আমি বই টই পড়িই নি, কারণ আমি দেখছি পাশ হয়ে যাবে, এতে আবার নাম্বারের অত কি যে ভালো নাম্বার নিতে হবে বা অন্য কিছু, বা এটা র্যাঙ্ক করতে হবে এরকম কিছু, যে আমি পড়াশোনা করেছি 1 বছরে, তো পাশ হয়ে যাবে, তো এতে আবার কি পড়বো, মাধ্যমিক পরীক্ষা শেষ, তো তারপরে এরকম চিন্তাভাবনা যে আলমিন মিশনের জন্য আবার 1 সপ্তাহ পড়তে হবে, বাবা পড়াই যাবে না। তো খুব ফাঁকি মেরেছি সেই সময়, 1 সপ্তাহ খুব এনজয় কাটিয়েছি, মাধ্যমিক পরীক্ষা শেষ মানে বাবা বাঁচলাম, যে এবার একটু রেস্ট পাবো, তাই জন্য রেজাল্টটাও আমার খারাপ হয়েছে। আলমিন মিশনের যে এক্সামটা হয়েছিল সেটাও বেশ টাফ ছিল, এমসিকিউ কোয়েশ্চেনগুলোও খুব কঠিন ছিল।
তো বট কোয়েশ্চেন বেশ সহজ ছিল, তো যতটা পেরেছি লিখেছি, আর বাদ বাকি আমি মানে খুব আমি পাস করার জন্য পরীক্ষাটা দিয়েছি, এটা হলো কথা। মানে আমি ভেবেছি পাস হয়ে গেলেই হলো, পাস হয়ে গেলে মানে আমি যে ক্যাম্পাস নেবো সেটাই সিলেক্ট হয়ে যাবে, আমার এরকম একটা ধারণা ছিল। তো এখন সেই ধারণাটা ভাঙছে যে এটা হয় না, মানে এরকম হয় না, নাম্বারের ওপর নির্ভর করে ক্যাম্পাস চুজ করা যায়। তো এটা এখন নিয়ম হয়েছে, তা এখন বুঝতে পারছি। বাট মেমারি মিশন হোক, যে মিশনই হোক, সেখানে আমার মেন কথা হচ্ছে নিটের কোচিং। নিটের কোচিং মানে 11-12 সঙ্গে শনি রবি নিটের কোচিং দেয়, তো সেটা হচ্ছে মেন, আর সেটা যে ক্যাম্পাসেই হোক ভালোভাবে হলেই হলো। তো মেমারিতে হয় নিটের কোচিং, সেটা শুনলাম আমি, তো হয়ে গেল, আমার সলভ হয়ে গেল। মেমারিতে যদি নিটের কোচিং হয় সেটা আমার মেন ফোকাস তো ওইটাই না, তাই ওখানেই যাব। তো মেমারি কালকে পাপা যাবে অ্যাডমিশন করাতে, মানে ভর্তি কালকে একবারে পাকাপোক্তভাবে করে দিয়ে আসবে, তারপরে আমাকে আমি শিফট হব, হয়তো 2-3 দিন পরে বোধ হয় আমাকে রেখে আসবে, তারপরে 1 সপ্তাহ পরে 30 তারিখে আবার রোজার ছুটি দেবে, 15 দিন রোজার মাঝখানে ছুটিটা দেয়। এই ছুটিটা তো ঈদের আগে ছুটিটা দেয়, বেশ লং ছুটিটা হয়। তো ব্যাস এইটুকুই কার্যকলাপ হয়ে আছে। তো নতুন নতুন মিশনে যাব, এক্সাইটমেন্ট হচ্ছে, আর একটু কষ্ট হচ্ছে, মানে একই ঘরে থাকবো, অনেকগুলো মেয়ে থাকবে, এরকম একটা ফিলিংস আসছে যে একই ঘরে সবসময় থাকতে হবে, তাদের সঙ্গে মানে তাদেরকে দেখতে পাবো, মানে কীভাবে কাটাবো সেই মানে সেগুলো মানে ভাবছি যে কী করে হবে এগুলো। তো যখন যাব ফিল করতে পারবো তখনই বুঝবো আসলে ব্যাপারটা হলো এটাই। এত দূরই আছে, আপনাদের জানিয়ে দিলাম যে আমার প্রসেসিং কতটুকু ছিল, মানে আমার মিশনে যাওয়ার প্রসেসিং কতটুকু ছিল, তো এইটুকুই আছে। আমি ভিডিওটা এন্ড করতে এসেছিলাম, মা বললো ভিডিওটা এন্ড করে দেখা, আর আলোর মিশনের সম্পর্কে যেটুকু হয়েছে সেটুকু বল, তো সেটাই করে দিলাম। আর কিছুদিন পরে আপনারা আমার বকবক শুনতে পারবেন না, ওই জন্য আমি ভাবলাম আপনাদের একটু আমার বকবক শুনিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।